দেশে হুহু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ, পাল্লা দিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। বৃহস্পতিবার দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা পেরিয়েছে 1 লক্ষ, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে 18,819 জন। গত 24 ঘন্টায় দেশের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে 4.16%। বর্তমানে দেশে করোনার অ্যাক্টিভ কেস 1,04,555 জন। দেশে অ্যাক্টিভ কেসের 0.24% পৌঁছে গিয়েছে। রিপোর্ট বলছে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 39 জন। করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারও চিন্তাজনক। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে 4,28,22,493 জন করোনা থেকে মুক্ত হয়েছেন, যার মধ্যে গত 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন 13,887 জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে 98.55%। এই পরিস্থিতি বেগতিক দিকে ফের আসরে নেমেছে কেন্দ্র। বিদেশ থেকে আসা যাত্রীদের উপর ফের কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। বিদেশ থেকে আগত যাত্রীদের মধ্যে অন্তত 2% করোনা পরীক্ষা করাতে হবে। কেন্দ্রের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের কাছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।